আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত। الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين ساوند আগের মতো করো আগের মতো জেমনা ছিল না হাত দিলেন কেন الحمد لله والصلاة على نبيه والوزن والعدل والفضل والنجم بالجزم بوحدته بكبريائه وبسلطان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له ولا نزيد له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا إيماننا وخطوتنا وسنادنا محمد رسول الله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا একটা জবান বন্ধ রাখবেন না সবাই মায়ার সুরে চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার এ আওয়াজ মানি না আর জবান খুলে বলেন না আল্লাহু আকবার হে আমার কুমিল্লা জেলা চান্দিনা থানায় একবার পূর্ণরপুর জামে মসজিদের উদ্যোগে তৃতীয়তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের ভাই বাবারা ও আমার আজকের মাহফিলের মুসল্লি বাবারা আজকে আপনারা যারা মাহফিলের মধ্যে বসে গেলেন আজকে প্রত্যেকটা মানুষ এই মাহফিলের মধ্যে বসার উদ্দেশ্য এক একজনের এক একটা নিয়ত আছে অনেক মানুষ আজকের মাহফিলের মধ্যে বসলেন আমার পর্দার আড়ালের অনেক মা বোনেরা পর্দার আড়ালে বৈশা বৈশা আমিও দম গুনাগারের আলোচনা শুনতেছেন আমি একটা কথা বলতে চাই রে বাবা আমার আলোচনা সারা জীবন পর্যন্ত শুনতে পারবেন আমার আলোচনা শুই না যদি আপনি আমল না করেন আমি সারা জীবন আলোচনা করব কোনো লাভ হবে না কিন্তু আপনারা জবান কুলা বলেন না আজকে যদি আমি কোরআন এবং হাদিস থেকে আমার নবীর শান ও মানের উপরে সাহাবায়ে কেরামের শান ও মানের উপরে আপনাদের কাছে একটু আলোচনা করে আপনারা সবাই শুনতে রাজি আছেন না নাই আর জবান খুলে বলেন না রাজি আছেন না নাই আমার একবার পুরের ভাই বাবাজিরা বন্ধুরা গো যদি আপনারা মাহফিলের মধ্যে বসে আজকের আলোচনাটা মনোযোগ দিয়ে শুনতে চান আজকের মাহফিল থেকে ঈমান আকীদাকে শক্ত করতে চান একটা জবানও বন্ধ রাখবেন না সবাই জবান খুলে বলেন আমাদেরকে এই জবান যিনি দিয়েছেন তিনার নাম কি আল্লাহ জোরে বলেন না নাম কি আল্লাহ ডান হাত তুলে ওই আল্লাহর একবার জোরে ডাক দেন আল্লাহ আল্লাহ
সবাই ডান হাত তুলে ডাকবেন আল্লাহ আল্লাহ মহব্বতে ডাকবেন আল্লাহ আল্লাহ একটা শীতের ভিতরে আমরা ডেঙ্গুরের মত আর ঢুকে রাখছে আর তুলতাম না দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ সালাম তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ একটু মায়ার সুরে বলেন না ইয়া ওলি আল্লাহ বন্ধুরা রে আমার আশিকের রাসূল ভাই বাবারা আজকে যদি আপনাদের এই জবানের মালিক আমার আল্লাহ হইয়া থাকে আল্লাহর দেওয়া জবান দিয়া যদি আপনারা আজকের মাহফিলটার মধ্যে বইসা আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করেন আমার আল্লাহ আপনাদের প্রতি খুশি না বেজার আর জবান কুলা কন্যা খুশি না বেজার তাইলে একটা জবানও বন্ধ রাখবেন না সবাই আমার সঙ্গে জবান কুলে মায়ার সুরে জোরে জোরে পড়ে না ও বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওই সে বুঝি ঘুমাইছে না এটা যদি খুশির আওয়াজ হয় বেজারের আওয়াজ কোনটা একটু বড় করে আওয়াজ করে পড়তে হবে কারণ আল্লাহর কোরআন তেলাওয়াত কার কোরআন আল্লাহ কার কোরআন আল্লাহ যেই কোরআন দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে কোরআন ধ্বংস হবে না কথা বলেন না হবে না যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ঠিক কি না বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বলেন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন যদি আগুন লেগে ধ্বংস হয় আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান পৃথিবীর বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে বলেন আল কোরআন 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 বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না সবাই দুই হাত তুলে বলে না বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন যদি আগুন লেগে ধ্বংস হয় আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন দুই হাত তুলে আল কোরআন 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 কি করে পূর্বে কোরআন আগুনের তেজ কারণ বিশ্ব জুড়ে আছে বহু কোরআনে হাফেজ ঠিক কিনা করে বলেন ওই কোরআনে হাফেজ থাকলে কোরআনের আলো কি বন্ধ করা যাবে নাকি ওই কোরআনের হাফেজ থাকলে কোরআনের ময়দান কি বন্ধ করা যাবে নাকি কি করে পূর্বে কোরআন আগুনের তেজ কারণ বিশ্ব জুড়ে আছে বহু কোরআনে হাফেজ তারা চাপাই আসমানি গন্ত চাপাই আসমানি গন্ত বাঁচাবে ইসলামের মান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না কোরআন বিশ্ব থেকে হারাবে না পাকিস্তানের সামরিক শাসক জিয়া মরল বিমান দুর্ঘটনায় ভাই তার বিমানে পুড়ে ছাই হয়েছে কোরআনে পুড়ে নাই আল্লাহু আকবার আরে পাকিস্তানিক একজন সামরিক শাসক ছিলেন যার নাম জিয়া ছিল ওই ব্যক্তি বিমান দুর্ঘটনায় ইন্তেকাল করেছে মানুষ তার লাশটা কুইজা দেখতেছেন ওই ব্যক্তির লাশটা পড়ে আছে লাশটা পুইজা ছাই খাই হয়ে গেছে কিন্তু তার বুক পকেটে একটা আল্লাহর ছোট্ট পকেট কোরআন শরীফ ছিল ওই কোরআন পুড়ে নাই পাকিস্তানের সামরিক শাসক জিয়া মরল বিমান দুর্ঘটনায় ভাই তার বিমানে পুড়ে ছাই হয়েছে কোরআনে পুড়ে নাই তার বিমানে পুড়ে ছাই হয়েছে কোরআনে পুড়ে নাই আরে এটা যেমন ছিল তেমন আছে যেমন ছিল তেমন আছে একটি পাতাও হয়নি ম্লান একটি পাতাও হয়নি ম্লান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে
কোরআনে বলেন আল কোরআন 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 বিশ্ব থেকে হারাবে না প্রাণ বিশ্ব থেকে হারাবে না প্রাণ যদি আগুন লেগে ধ্বংস হয় আগুন লেগে ধ্বংস হয় জোরে আগুন লেগে ধ্বংস হয় আগুন লেগে ধ্বংস হয় আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন যেই কোরআনের এত মর্যাদা রে যেই কোরআনের এত পাওয়ার আপনারা জোরে বলেন ওই কোরআন তেলাওয়াত আমরা আস্তে করব না জোরে জোরে আস্তে করব না জোরে জোরে সবাই আমার সঙ্গে জোরে জোরে জবান খুলে পড়ে না ও জুবিল্লাহি মিনাশশাইতান বিসমিল্লাহির রহমানির الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال في حديث الشريف عن معاذ بن ذبال قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أخبرك عن ملك الجنة ملك الجنة قلت بلى قال رجل ضعيف مستضعف مستضعف ذو تمرين لا يطيع يباه له له أقسم له لو أقسم على الله لا أبره أبره رواه ابن ماجه وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل مولانا وعلى آله نعم আরো জবান খুলে মায়া আর শুনে মহাব্বতে জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি মারহাবা জোরে জবান খুলে ইমানি আওয়াজে মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাব্বত কমলি ওয়ালে সে ও জজবাবো সুনো লোগো ইয়ে জিস মন মে সমা যায়ে ও মন মেলা নহীঁ হোতি ইয়ে জিস মন মে সমা যায়ে ও মন মেলা নহীঁ হোতি আল্লাহুম্মা সাল্লি মহাব্বতে জুড়ে নবীজি ও গো নবীজি ও গো মায়ার নবীজি গাছের ডালের পাখি যদি
mora hoitam ure ure ramza jiyaro hote kunguri tamalla homma salle মধুর সুরে মোহাম্মদ সাল্লাল্লাহ আলা ওয়া ইলাহা ইল্লাল্লাহ ঝরে লা ওয়া ইলাহা ইল্লাল্লাহ ঝরে লা ওয়া ইলাহা ইল্লাল্লাহ ইলাহা দুই নয়নে তোমায় দেখিলে নবী গো দুই নয়নে তোমায় দেখিলে নবী গো ও গুছে যাবে এ মনের জ্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা অনেকে দূরে মাহদিহীনা আমরা কেমনে যাব জাহানিহীনা বলেন অনেকে দূরে মাহদিহীনা আমরা কেমনে যাব জাহানিহীনা দয়াল আল্লাহ রেনে দয়াল বাসনা ইলাহা জোরে লা ইলাহা নামাজে রোজা ছাই রহ না তোমার মা বাবার খেদমত বই রহ না বলে নামাজে রোজা ছাই রহ না তোমার মা বাবার খেদমত সাই রহ না আমার নবীর তোমায় বলবে না ইলাহা জোরে লা ইলাহা আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না সবাই মায়ার সুরে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ হে আমার চান্দিনা একবারপুর নূরপুর এলাকার ভাই বাবা আজিরা গো ও আমার বন্ধুরা সবাই জবান খুলে আল্লাহু আকবার বলেছেন আমি আপনাদের সবার কাছে একটা প্রশ্ন রাখবো আমরা সবাই বান্দা কার আরো জোরে বলেন না কার আল্লাহর বান্দা হইয়া আমরা যদি আজকের মাহফিলের মধ্যে বসে বসে ওই মহান রাব্বে পাকে জাতের একবার আল্লাহ পাকের জিকির করে অসুবিধা হবে নাকি আল্লাহর জিকির সবাই করতে রাজি আছেননি ও বন্ধুরে ও আমার নূরপুরের বাবারা ও আমার একবারপুরের আশেপাশে এলাকার বাবারা আপনারা সবাই আল্লাহর জিকির করতে রাজি আপনারা প্রশ্ন করবেন হুজুর ও হুজুর শামিম দাদা গো আল্লাহর জিকির করলে আমাদের কি লাভ হবে আপনি বলেন না আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা বন্ধু একটা ডাক দিয়া কই উম্মত গো ও আমার উম্মতের দলেরা কেমন লাভ হইব তোমরা জানোনি কেমন লাভ হইব তোমরা জানোনি সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো
ও মায়ার নবীজি কেমন লাভ হবে আপনি আমারে বলেন না আমার নবী ডাক দিয়া কয় যখন তোমরা আল্লাহ নামের জিকির তোমাদের জবানের মধ্যে নাও ওই সময় আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা তোমাদের জবানের দিকে তাকায় তাকায় ফেরেশতারা ডাক দিয়া কয় নবীজি ও মায়ার নবীজি ফেরেশতারা যখন জবানের দিকে তাকায় তাকায় হামদার লাভটা কি হয় আপনি কি বলবেন নি আমার নবী কয় সাহাবীরা তোমাদের লাভটা কি হয় জানো নি যখন ফেরেশতারা তোমাদের জবানের দিকে তাকায় তাকায় ওই সময় আরেক দল ফেরেশতা তোমাদের জিকিরের আমলগুলা সওয়াবগুলা তোমাদের আমল নামায় লিখতে থাকে আল্লাহ ওই আমলগুলা দিয়া আমার কি লাভ হবে আপনি বলেন না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে জানাইয়া দেয় যখন তোমরা তোমাদের কলবের মধ্যে আল্লাহ পাকের জিকিরের ধাক্কা লাগাইয়া দিবা আল্লাহ পাকের জিকির করতে লাগবা ওই আল্লাহ পাকের জিকির করার কারণে তোমাদের জীবনের গুনাহগুলো ঝরঝর করে ঝরে যায় জোরে বলেন না সুবহানাল্লাহ ও বন্ধুরে যেই নবী জীবনের গুনাহগুলা মাফ করাইয়া দেওয়ার জন্য আজকে আমার দয়াল নবী উম্মতের জন্য এখনো মদিনার মধ্যে শুয়া শুয়া কান্দে উম্মতের পাগল নবীজি উম্মতের জন্য দয়ানা নবীজি এখনো মদিনার রোজার মধ্যে উম্মতের জন্য কান্দে গো আপনারা জোরে বলেন ওই নবীর আদেশ আপনারা মানতে চান কি চান না আরো জবান কোলে বলেন না চান কি চান না আমার নবী একটা ডাক দিয়া কই উম্মত রে আমি নবীর উম্মতের দল যখন তোমরা আমি নবীর সুন্নত মানো আমি নবীর জবান মোবারকের কথাগুলা মানো ওই সময় তোমরা তো আমি নবীর উম্মতের কাতানে থাকো না তোমরা আমি নবীর উম্মতের চাইতে আরো প্রিয় আরো কাছাকাছি হইয়া তোমরা আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের বান্দা থেকে বন্ধুতে পরিণত হইয়া যাও আপনারা জবান খুলে বলেন আল্লাহর বান্দা থেকে বন্ধুতে পরিণত হওয়ার দরকার আছে না নাই আরো জোরে বলেন না দরকার আছে না নাই বাবারা বন্ধুরা জানতে চায় আপনারা এলাকায় মানুষ দাম ফাঁস করেনি ডান্ডা লইতাছে এখন কিন্তু মানুষ যখন শুকাত দেয় শুকাত দেওয়ার পরে একটা রোদ লাগার পরে এটার একটা উল্টানি মারে ঠিক না দ্বিতীয় রোদ লাগার পরে আরেকটা উল্টানি মারে আপনারা দুই রোদ লাগিয়া গেছে আমি তিন নাম্বার রৌদ্র লাগাই থামাইছি জানি না কেমন আলোচনা করব তবে জিকিরটা করব উল্টানি দিয়ে আপনারা একটু সামনের দিকে আই তুইব কারণ আশেক মাসুক একসাথে না হইলে প্রেমের বাজার জমে না একবার কাছাকাছি কাছাকাছি ও তুমি কোন বা দেশে রইলারে মুর্শিদ চান ও তোমায় না দেখলে বাসে না আমার প্রাণ তোমায় না দেখলে বাসে তুমি কোন বাদেশে রইলার দয়াল আরে কথা কারে কইলাম দর্শে না মনে হয় কথা নাকি এখনো আসে না আমি বলি সামনে দেখা আছে দাঁড়াটা ফুরে দেন এরপরে দাঁড়াইবো ভীষণ দিয়ে বইস কুয়াশা ফর এটা তো ফরবে একটু সামনে দিকে এখন এটা ফরবো পাত্তর দিয়ে মেলা মারে না এটা আপনার হাজার কপালের ভাই গত কিছুদিন আগে আমার মসজিদে ফজরের নামাজের সময় দুই মুরব্বী এক মুরব্বী বাইর থেকে উজু করে আছে আরেক বেটা উজু করছে না বেটা উজু করে আইয়া আমরা রুমের দিকে একটু ঘুরতে হয়েছে মনোযোগ দিয়ে শুনলেন কথাটা এরপর দেখবেন এটা আগে তো বেটা তখন সামনে দিকে সেই রেডি কইতেছে কুয়াশার পানি মাথার ভিতরে ফরে তো উজু করতো এক বেটা উজু কইরা কোন রকম এমনি হানিটা লই আপনাকে জ্বালা দিছে তো যে বেটা বাইর থেকে উজু করে সে বেটার গাতে একটু উজু উজু পানিটা ফরছে ফরনে এবারে ভীষণ দিকে ভিড়া কই রে তুই ফানিটা জানা দিয়ে আমার গায়ে না ভালো একটা হাত তুই আমার মাথাটা মেলা মারতে ভালো হইতো কি তো কি লেগিয়া কই রে কুয়াশার পানি না বেরে ঠান্ডা না বেড়া তো এবারে এমন জোয়ান ফোলা কোনো বিয়া করছে না বিয়ে তো ফোলা ভাই ফোলা কয়নে ভালো কুয়াশার পানি ভরে আইয়ে না ওনার সামনে থাও এটা কেমনে আসে জায়গা করে তো যারা দাঁড়ায় রয়েছে রাস্তার ভিতরে এটি আয়োক না
বুড়া মানু উঠতে সবাই জোরে বলেন আমিন আমিন আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আমিন প্রেমের বাজার না জমলে প্রেমের খেলা হয় না আশিক না থাকলে মাশুকের সাথে প্রেমের সম্পর্ক হয় না তাহলে ওই জিকির করলে লাভ কার আমরা 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 কার 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 আমরা লাভ কার আমরা তো জিকির আস্তে করবেন না জোরে জোরে বলেন আস্তে না জোরে জোরে জবান খুলে জোরে একটু আসবে জাতের জিকির জবান কেউ বন্ধ রাখবেন না জবান খুলে জিকির করেন আল্লাহু 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 এটা কয় না কেন শেখ মাসু একসাথে না হইলে প্রেমের বাজার জমে না এইজন্য সবাই একটু সামনের দিকে আগান সামনে সামনে একটু আগেলা সামনের দিকে আগান আমরা সামনেটা যদি না ওঠে ধাক্কা দিয়ে দিই আসেন একবার কাছাকাছি কাছাকাছি ও তুমি কোন বা দেশে রইলা রে মুর্শিদ চান ও তোমায় না দেখলে বাসে না আমার প্রাণ তোমায় না দেখলে বাসে তুমি কোন বা দেশে আরে কথা কারে কইলাম দর্শে না মনে হয় কথা নাকি এখনো আসেন আমনে বলি সামনে দাগা আছে সামনে আসেন না কেন আমরা অসুখ দেখি সামনে সমস্যা না দাগা আছে দাঁড়া ফুরে দেন এরপরে দাঁড়াইব ভীষণ দিয়ে বইছি কুয়াশা পর এটা তো ফরব তো সামনে দিকে আয় ফোন এটা ফরব পাথর দিয়ে মেলা মারে না এটা আমার হাজার কপালের ভাই গত কিছুদিন আগে আমার মসজিদে ফজরের নামাজের সময় দুই মুরব্বি এক মুরব্বি ভাই থেকে ওযু করে আছে আর এক বেটা ওযু করছে না বেটা ওযু করে আইয়া আমরা রুমের দিকে একটু ঘুরতে হইছে মনোযোগ দিয়ে শুনলেন কথাটা এরপর দেখবেন এটা আগে তো বেটা যখন সামনে দিকে ছেড়ে দিয়ে এদিকে কইতেছে কুয়াশার পানি মাথার ভিতরে পড়ে তো ওযু করতো এক বেটা ওযু কইরা কোন রকম এমনি হানিটা লই আমাকে জ্বালা দিছে তো যে বেটা বাইর থেকে ওযু করেছে বেটার গাতে একটু ওযু ফার ওযু পানিটা পড়ছে ফরনে এবারে ভীষণ দিকে ভিড়া কইরে তুই পানিটা জ্বালা দিয়ে আমার গায়ে না ভালো একটা হাত তুই যদি আমার মাথাটা মেলা মারতি ভালো হইতো কি তো কি লেগে কইরে কুয়াশার পানি না বেটা ঠান্ডা না বেটা দেবড়া এমন জোয়ান ফোলা কোনো বিয়া করছে না বিয়া তো ফোলা ভাই ফোলা কয়নে ভালো কুয়াশার পানি ভরে আইয়া না আমার সামনে থাও এটা কেমনে আসে জায়গা করে দাও যারা দাঁড়ায় রয়েছে রাস্তার ভিতরে এটি আয়োক না বুড়া মানু উঠতে আইয়া নাই আমরা আইন না কি এটি কি তোর ও দাঁত দেয়া বইছে আইয়া না গেলে সামনে সব তারও তো আইয়া না কি তো মুরব্বি বা আমনে দেরেন না সামনে আপনারা আহারে সবাই জোরে বলেন আমিন আমিন আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আমিন প্রেমের বাজার না জমলে প্রেমের খেলা হয় না আশিক না থাকলে মাশুকের সাথে প্রেমের সম্পর্ক হয় না তাহলে ওই জিকির করলে লাভ কার আমরা 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 কার 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 আমরা লাভ কার আমরা তো জিকির আস্তে করবেন না জোরে 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 বলেন আস্তে না জোরে জোরে জবান খুলে জোরে একটু আসবে জাতের জিকির জবান কেউ বন্ধ রাখবেন না জবান খুলে জিকির করেন আল্লাহু 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 কোন বাহন নাই লো কাহিলের মুর্শিদ কোন বাহন নাই লো কাহিলে আমারে মুর্শিদ নামের কাঁসা গঙ্গে নিকে আমার রঙের গরে গরবান দিল আপন বলে মুর্শিদ রে মাশাল্লাহ জবান ডাকুইলাম আল্লাহ রে আল্লাহ আল্লাহ ডাকে শরম নাই আল্লাহ আল মন রে মুর্শিদ নামের বাঙ্গা নাওবে কে বা রঙের জিকির করে কে আমারে শিখাই প্রেম খেলা হাগা হাগা
Amare
সো নাই লো ও সোনার মদিনা পাগল বা নাই লো মাশাল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ 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 বলেন আল্লাহ 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 কাইয়াল হোমে বলিও কা হযরত আব্দুল কাদের জিলানী কা কাইয়াল হোমে বলিও কা হযরত আব্দুল কাদের জিলানী কা মানত ইয়ে হর জব দিল সে ইয়ে মানত ইয়ে হর জব দিল সে ইয়ে কেনা মুরশিদ কে বিলা কা আল্লাহ 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 বলেন আল্লাহ 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 সিনেতে শাহজালাল কা শাহ পরানিয়া মনে কা সিনেতে শাহজালাল কা শাহ পরানিয়া মনে কা করমপুরে কেলা সাওয়া করমপুরে কেলা সাওয়া রেজিবি একবার আলি রেজিবি কা আল্লাহ 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 বলেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না সবাই চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার জিকির করলাম কার আরো জোরে বলেন না কার আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি না বেজার বন্ধুরা রে আমার ও আমার একবার পুনের বাবারা ও আমার নূরপুরের বন্ধুরা আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় জগতের আমার বান্দার দলেরা যখন তোমরা আমি আল্লাহ পাকের জিকির করো আমি আল্লাহ পাকরে আল্লাহ বইলা ডাকো গো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রতি আমি আল্লাহ রহমত দিয়া ভরপুর কইরা দেই চিৎকার মেরে জোরে বলেন না আল্লাহু আকবার সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে এই একবার নূরপুর জামে মসজিদের উদ্যোগে এই 16 ডিসেম্বর তথা আজকে আমাদের বাংলাদেশের কি দিবস মাশাআল্লাহ বাংলাদেশের মুসলমান সচেতন মুসলমান দোয়া করি এই বিজয় দিবস বাংলাদেশকে স্বাধীন করার জন্য বাংলাদেশকে সফলভাবে সফল রাষ্ট্রে পরিচালনা করার জন্য যারা প্রাণ দিয়েছেন আল্লাহ পাক প্রত্যেকটা শহীদদের কবরটাকে জান্নাতের বাগান শহীদদের কবরটাকে জান্নাতের বাগান হিসেবে কবুল করুন জোরে করে না আমিন আমিন আজকের এই একবার নূরপুর জামে মসজিদের তৃতীয় বার্ষিক ওয়াজুত আর মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ আব্দুর রহমান মেম্বার সাহেব এবং আজকের মাহফিলের প্রধান অতিথি কে এম মামুনুর রশিদ আবু চেয়ারম্যান সাহেব সহ আলোচনা করেছেন আব্দুল সাত্তার শাহ সিদ্দিকী আল মেজবান ঢারি আলোচনা করেছেন আলহাজ মাওলানা আবুল বাশার ফারুকী সাহেব আলোচনা করেছেন মাওলানা শাহ মোহাম্মদ ইসমাইল সাহেব সহ মাহফিল পরিচালনা করছেন মোহাম্মদ গোলাম মুস্তফা ভাই সার্বিক তত্ত্বাবধায়ক করছেন মোহাম্মদ শাহজাহান মেম্বার সাহেব সহ
আজকের মাহফিলের জিনারা ব্যবস্থাপক নিবেদক নূরপুরের যুব সমাজের ভাইরা আমার সামনে বসে থাকা দাড়ি পাকা মুরুব্বি বাবারা যুবক নজওয়ান ভাইরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার আড়ালের মধ্যে আলোচনা শ্রবণরত আমার মা ও বোনেরা সবার প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালামের জবাব আপনি একটু তিতা হইছে প্রথমে দিছি এমন তিতা এখনো দিছি তাও তিতা কেন আচ্ছা আজকে কি একবার পুরো এলাকাতে মানুষ এগুলা না আরো আছে আপনার মতো ডাবল না তিন ডাবল আশেপাশে এলাকায় মানুষ আছে না নাই মাইকের আওয়াজ কানে যায় কি যায় না মনোযোগ যায় কি যায় না আমি জানতে চাই এই মানুষটি যে এখন ঘুমায় রয়েছে তারা তো মনে করছে প্রথম যেমনে মাহফিল বন্ধ হয়ে যাইতো লাগছিল মাহফিল মনে হয় হইতো না এমনকি তার কানে মাহফিলের মাইকের আওয়াজটা যায় না আলহামদুলিল্লাহ আমরা প্যান্ডেল ফুটছে আমরা আর লাগতো না তবু সালামের জবাবটা একটু জোরে দিয়া এটিকে বোঝাইয়া দেন যে আমরা অন আসি রে একটু জোরে সালামের জবাব দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মায়ার সুরে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চিৎকার মেরে একবার বলি ইয়া রাসূলুল্লাহ শুকরিয়া আদায় করলেন কার আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি না বেজার আরো জোরে খুশি না বেজার আমি কোরআনের একটা আয়াত তেলাওয়াত করব আপনারা আমি যখন দুইটা হাত উপরে তুলব আল্লাহু আকবার আসতে দিবেন না জোরে আসতে না জোরে দেখলাম কত জোরে দেন বিসমিল্লাহির রহমানির রহিম يخرجهم من الظلمات إلى النور গোষণাকার আরো জোরে বলেন না কার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার বান্দাদেরকে জানান করে দিচ্ছেন আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু আমি আল্লাহ হইলাম ইমানদারদের ওলি ইমানদারদের জন্য আমার আল্লাহ হচ্ছেন ওলি ও বন্ধু আল্লাহ কেন ইমানদারদের জন্য ওলি হইয়া গেলেন আল্লাহ বলেন না রাব্বুল আলামিন আপনি কেন ইমানদারদের ওলি হইলেন আল্লাহ বলেন ইউখরিজুহুম আমি তাদেরকে বাহির করব মিনাজ জুলুমাতি ইলান নূর অন্ধকার থেকে আমি আল্লাহ আলোর পথের মধ্যে নিয়ে যাব এই জন্য আমি আল্লাহ হইলাম আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু ইমানদার যারা আছে তাদের জন্য ওলি আমরা ইমানদার না বেঈমান ইমানদার না বেঈমান তাহলে ইমানদার ভাইরা গভীর মনোযোগ নিয়ে বসে যান আজকে ইমানদার বান্দাদের পরীক্ষা করা হবে ইমানদার বান্দাদেরকে টেস্ট করা হবে ইমানদার বান্দাদের থার্মোমিটার দিয়ে তাদের ইমান পরীক্ষা করা হবে আপনারা সবাই বসতে রাজি আছেন না নাই আরো জোরে বলেন না আছে না নাই একবার পুরের আশেপাশে এলাকার মা বোনেরা আপনি আপনারা যারা আমি শামিম দা যারা আলোচনা শুনতেছেন মা গো ও মা আমি এখন একটা যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এই আয়াতে কারিমার ওজন যদি কত আপনি জানতেন আর কোনোদিন আল্লাহর কোরআন তেলাওয়াত করা বন্ধ করতেন না আর কোনোদিন আল্লাহর কোরআন তেলাওয়াতের বাহিরে যাইতেন না আমার পর্দার আলের মা দাদিরা চাচিরা নানিরা ডাক দিয়ে বলবে হুজুর শামিম দাদা গো কেন 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 এই কোরআনের আয়াতের ওজন কত আপনি বলেন না আপনারা সবাই ওই কোরআনের আয়াতের ওজন সম্পর্কে জানতে চান কি চান না কারো জবান খুলে বলেন না চান কি চান না আমার ভাইয়েরা বাবারা বর্তমান সমাজে কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেছে যুবক ছেলেদেরকে যদি প্রশ্ন করা হয় ও যুবক তোমার হাতে আল্লাহর কোরআন যদি তুলে দেওয়া হয় তুমি কি কোরআনের একটা পৃষ্ঠা পড়ে শোনাইতে পারবানি 99 এর মধ্যে 98.1% পোলাপান বলবে হুজুর পারি না কেন পারো না গো ডাক দিয়ে বলবে হুজুর মক্তবে যাই নাই মাদ্রাসায় যাই নাই কেন কোরআন তেলাওয়াত করতে পারবো আমার পর্দার আলের মারা ডাক দিয়ে বলবো ও মা আপনি কি কোরআন তেলাওয়াত করতে পারেননি মারা ডাক দিয়ে কইব না পারি না কেন পারেন না রাত্রবেলা জায়গা জায়গায় স্টার জলসা জি বাংলা দেখছি রাত্রবেলা থেকে আবার সকালবেলা ঘুমাইছি কোন সময় কোরআন তেলাওয়াত করব বর্তমানে যুবক যুবতী মেয়েদেরকে যদি বলা হয় ও যুবতী বোন ও যুবতী বোন তুমি তো তোমার স্বামীর বাড়িতে দুই দিন পরে চলে যাবে তুমি কি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারোনি কিন্তু একটা খবর জানেননি যুবতী বোন আপনি যখন স্বামীর বাড়িতে যাবেন আপনাকে যখন ছেলে পক্ষরা দেখতে আসবে জোয়ান পোলাপাইন কোরআন শরীফ না পড়তে পারো কোরআন শরীফ না পড়তে পারেন না মাইয়া কিন্তু বিয়া করে না
নিজে না পড়তে পারো একটা বউ আনতো চাই যেন কোরআন তেলাওয়াত করতে পারে আগে দোনা ছিল এটা ইমামের দাম আপনারা বুঝেন না বুঝেন না বিদায় নিচে বয়ে রাখছেন আমার লজ্জা লাগছে আমি জেনে বইছি কেন জানেন আমার বয় আমার বাপের বয়স আবার থেকে আর অর্ধেক শুরু হইব ইমামদেরকে আপনারা সব সময় এই সম্মানটা দিবেন যেখানে দেখবেন ওই ইজ্জতটা দিবেন প্রয়োজনে ডাক দিবেন না এক কাপ চা খাবে একটা পান দিয়ে দিবেন পান তো খায় না মানে ঠোঁটের অবস্থা খাননি খায় না ঠোঁটের অবস্থা করে প্রয়োজনে এক কাপ চা ডান দিয়ে নিয়ে খাওয়াবেন কেন জানেন এই ইমামের অনেক দাম এই ইমাম পুরোটা এলাকার নেতা ইমামের সঙ্গে যেন কোনো বেয়াদবি না হয় সাবধান কারণ ইমামরা আপনাদের গোলামি করতে আসেন আল্লাহ আল্লাহ রসুলের গোলামি করার জন্য মসজিদে আসেন তাদেরকে অধিক পরিমাণ সম্মান দিতে হবে চাই কি চাই না দিতে চাই কি চাই না কবির মনোযোগ বর্তমান সমাজে যুবক ভাইরা যখন বিবাহ করতে যায় নিজে কোরআন না পড়তে পারুক কোরআন না পড়তে পারুই না একটা মাইয়া কিন্তু বিয়া করে না আমি আমার এই একবার নূরপুরের যত যুবতী বোন আছে মিডিয়ার মাধ্যমে যত যুবতী বোনেরা আমার আলোচনাটা শুনবে সকল যুবতী বোনদের প্রতি আমার একটা পায়ে ধরতেছি বোন আপনি আমার মায়ের বংশ আপনি আমার মায়ের বংশ আপনার মতো যুবতীর ঘরের মধ্যে আব্দুল কাদের জিলানির আগমন হয়েছিল আপনার মতো যুবতীর ঘরের মধ্যে ইমাম শেরে বাংলার আগমন হয়েছিল আপনার মতো যুবতী ঘরের মধ্যে হযরত খাজা মঈনুদ্দিন চিশতির আগমন হয়েছে কিন্তু আপনি যুবতী বর্তমান সমাজের মধ্যে জানি না কেন কোরআন তেলাওয়াত করেন না আপনি কোরআন তেলাওয়াত না জানার কারণে এখন যদি আপনাকে বিবাহ দেওয়ার জন্য সর্বপ্রথম যদি একজন সাবলীল পরিবার মেয়ে দেখতে যায় যায় যদি কয় মা একটা তারা কোরআন তেলাওয়াত করেন মায়ের শর্মে কি দেখো মা জোরে ফর তো মায়ের শাশুড়ি বা মায়ের ভাবি পিছন দেখো মায়ের শর্মা কথা কয় না কেন মায়ের শর্মা হে যুবতী বোন তোমার পায়ের মধ্যে হাত দিয়া বইলা যাই যদি তোমার জীবনটাকে সুন্দরভাবে সাজাতে চাও যদি তুমি একটা ঘরের মধ্যে বিবাহ হওয়ার পরে যাইয়া ওই পরিবারটা সুন্দর করতে চাও এখন থেকে সুন্দর করে আল্লাহর কোরআন তেলাওয়াত শিক্ষা করো বোন আমি আপনাদেরকে বই না যাই আপনারা যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করেন খোদার কসম আপনার স্বামীটা খারাপ হোক বা ভালো হোক ওই স্বামীর আদর থেকে আপনি বঞ্চিত হবেন না এরে আমার একবার পুরের যুব ও যুবক ভাইরা আপনাদেরকে আমি পায়ে দুইরা বইয়া যাই যুবক ভাই আপনার পাউটা আমার সামনে দিয়া দেন জিব্বা দিয়া পরিষ্কার করে দিমু কিন্তু একটা কবর জানোস তিরে যুব তুই যুবক যদি কোরআন তেলাওয়াত না করতে পারোস তুই যুবক যখন অন্ধকার কবরে চইলা যাইবি রে ওই কবরের মধ্যে যখন তুমি কোরআন তেলাওয়াত করতে পারবা না আল্লাহর কোরআন তোমার সামনে দেওয়া হইব তুমি যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত তোমার জবান দিয়ে আসবে না ও যুব তোমার মতো কত যুবক চান্দিনা বাজারের হাইওয়ে রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা যায় তোমার মতো কত যুবক গত বছর এই এলাকার মাহফিলের মধ্যে গুণা ফেরা করছে রে আজকে এই একবার পুরের মাহফিলে না আজকের মাহফিলে যদি ওই যুবকটা তাক করে খোদার কসম যুবকটার কলিজা শান্তি হইয়া যাইতো এরে যুবক ভাই আমি তোরার মতো একজন যুবক রে তোদের ছোট ভাইয়ের মতো তোদের পায়ের মধ্যে হাত দিয়া বইলা যায় যদি জীবনটাকে স্ট্যান্ডার্ড জীবন করতে চাও জীবনটাকে শান্তিময় এবং সুখের জীবন করতে চাও এখন থেকে মসজিদের ইমামের কাছে যা মুয়াজ্জিনের কাছে যা দৈনিক আধা ঘন্টা করে সময় দিয়া আল্লাহর কোরআন তেলাওয়াত শিক্ষা কর খোদার কসম তখন বুঝতে পারবি যখন তুই যুবকের মা মারা যাবে যখন তুই যুবকের বাবা মারা যাবে অনেক ছেলেরা দাঁড়ে দাঁড়ে তাদের বাবার কবরের সামনে কোরআন তেলাওয়াত করবে রে তুই যুবক যখন তোর বাবার কবরের সামনে যে দাঁড়ায় থাকবি একটা আয়াত কোরআন তেলাওয়াত করতে পারবি না ওই সময় তোর চোখ দিয়া পানি আসবে কোনো লাভ হবে না আমি আমার যুবকদেরকে বলবো এ চান্দিনা তানার যুবক এ আমার মাইকের আওয়াজ শুনতেছো যেই বাইরা যুবক বাইরা গো যদি তোমার জীবনটাকে তুমি সুখীময় করতে চাও যদি তোমার
তোমার জীবনটাকে শান্তিময় করতে চাও আল্লাহর কোরআন তেলাওয়াত তাড়াতাড়ি শিক্ষা করে নাও আমার মুরব্বী বাবারা ও আমার আজকের পর্দার আড়ালের মা আপনারা তো একদিন মইরা যাইবেন গো মা আপনারা যখন মারা যাইবেন আপনার মরণের পরে যদি আপনার ফুলাড় আপনার কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কোরআনটা কইলা দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর ওয়া কুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা মা আপনার কবরে আমার আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিব এখনো সময় আছে মা আপনি আপনার সন্তান তারে একবার পুরের মুক্তবে সকাল বেলা পাঠিয়ে দিয়েন আমার মারা মনে মনে চিন্তা করে হুজুর সকাল বেলা এত ঠান্ডা আমার ফুলাডারে কেমনে ফাডাইতাম আহারে আপনার ফুলাডারে ঠান্ডা ধরবো এই কথার চিন্তা করেন আপনি কি চিন্তা করেন না আপনি কি মনে মনে ধারণা করেন না এই কোরআনের জন্য যারা মাঠে নাই মা যায় গো তাদের পক্ষে যিনি আছেন আপনারা বলেন তিনার নাম কি আরো জনে বলেন না নাম কি এখন থেকে সবাই এরাদা করেন এখন থেকে সবাই নিয়ত করেন যারা যার ছেলে সন্তান যারা যার কন্যা সন্তান প্রয়োজনে স্কুলে পড়ান কলেজে পড়ান ভার্সিটিতে পড়ান আমার কোনো দায়িত্ব নাই কিন্তু আল্লাহর কসম আল্লাহর কসম আপনার পায়ের মধ্যে হাত দিয়া বইলা যায় সর্বপ্রথম আল্লাহর কোরআনটা তেলাওয়াত শিক্ষা দিয়েন ভাই আল্লাহর কোরআন তেলাওয়াত শিক্ষা দিলে যেন আপনার মরণের পরে হাত তুইলা তুইলা দোয়া করতে পারে রব্বির আমুমা কামা রব্বাই ওয়া কু রব্বির আমুমা কামা রব্বাই হে আমার একবার পুরের মা বনেরা গো ও নূরপুরের মা বনেরা এই জন্য আপনাদের সবার কাছে বলি ওই কোরআন তেলাওয়াত শিক্ষা করার দরকার আছে না না জোরে বলেন আছে না নাই আরো জবান খুলে বলেন না আছে না নাই আজকে আমি আমার নবীর একটা হাদিস থেকে আলোচনা করতে যাচ্ছি ওই কোরআন তেলাওয়াত করনে ওয়ালার কত সওয়াব কত মর্যাদা ওইটা আপনারা শুনবেন আমার নবী রহমাতুল লিল আলামিন নবী একবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে লইয়া মদিনার জমিনের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক এবং হযরতে উমরে ফারুক মদিনার নামাজে আদায় কইরা মদিনার মধ্যে নামাজ কইরা আমার দয়াল নবী আবু বকর সিদ্দিক এবং উমর রে নিয়া মদিনার অলিতে গলিতে হাঁটতেছেন মদিনার অলিতে গলিতে চলাফেরা করতেছেন একবার আবু বকর রে একটা প্রশ্ন করে আরেকবার উমর রে একটা প্রশ্ন করে আবু বকর একবার নবীরে প্রশ্ন করে হযরতে উমর একবার নবীরে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আজকে যে আমরা আপনি নবীর সঙ্গে মদিনার গলিতে গলিতে ঘুরা বেড়াই গো নবীজি আপনি বলেন না আমরা আবু বকর সিদ্দিক এবং উমরে ফারুক আপনি নবীর সঙ্গে কি জান্নাতে থাকতে পারবো নি আমার নবী একটা ডাক দিয়া কয় আবু বকর ও হযরত উমর তোমরা চিন্তা কইরো না আমি দয়াল নবী এই মুহূর্তে তোমরার একটা খবর দিয়া দেই আমার দয়াল নবী সাজদার মধ্যে পড়ে গেলেন সাজদার মধ্যে পড়ে আল্লাহর দরবারে একটা ডাক দিয়া কয় আল্লাহ গো দয়াল আল্লাহ আপনি বলেন না আমার সাহাবী আবু বকর আমার হযরত উমর আমি নবীর সঙ্গে জান্নাতে থাকতে পারবো নি আল্লাহ জিবরাইল একটা ডাক দিয়া কয় জিবরাইল ও জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধু মুস্তফার যে খবর দিয়া দে জিবরাইল একটা দিলকানি মারা দৌড় মারা আমার নবীর দরবারে এসে ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবী আমার আল্লাহ খবর পাঠিয়ে দিছে অবশ্যই অবশ্যই আপনি দয়াল নবীর সঙ্গে হযরতে আবু বকর সিদ্দিক হযরতে ওমর তারা দুইজন আপনি নবীর সঙ্গে জান্নাতি ও বন্ধুরে ও আমার একবার পুরের বাবারা আপনারা সবাই এখন বসে বসে মনে চিন্তা করেন হুজুর আমরা তো মদিনা গেছি আমরা তো হজ কইরা আছি আমরা কি ওই নবীর সঙ্গে জান্নাতি হইতাম ফারমুনি আহারে যারা যারা মদিনা
মদিনার রওজার মধ্যে আমার নবীর রওজা মোবারকের মধ্যে একবার যায়া সাফা একবার যায়া জিয়ারত করতে পারেছেন আল্লাহর দয়াল নবী বলেছেন ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই জান্নাতি কেন জান্নাতি আমার নবী হাদিসের মধ্যে বলেন মান যারাকা বিহু ওয়াজাবাত লাহু শাফাত ইয়াউমাল কিয়ামা যেই ব্যক্তি জীবনে একবার আমি নবীর রওজা জিয়ারত করলো রে আমি দয়াল নবী তার জন্য শাফায়াত করা ওয়াজিব হয়ে যায় আর আমার আল্লাহ কয় যেই ব্যক্তির জন্য আমার দয়াল নবী সুপারিশ করব ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় জবান খুলে কন না সুবহানাল্লাহ নূরপুরের মা বোনেরা গো ও নূরপুরের মা বোনেরা এই জন্য আপনাদের সবার কাছে বলি ওই কোরআন তেলাওয়াত শিক্ষা করার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আরো জবান খুলে বলেন না আছে না নাই আজকে আমি আমার নবীর একটা হাদিস থেকে আলোচনা করতে যাচ্ছি ওই কোরআন তেলাওয়াত করনেওয়ালার কত সওয়াব কত মর্যাদা ওইটা আপনারা শুনবেন আমার নবী রহমাতুল লিল আলামিন নবী একবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে লইয়া মদিনার জমিনের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক এবং হযরতে উমরে ফারুক মদিনার নামাজে আদায় কইরা মদিনার মধ্যে নামাজ কইরা আমার দয়াল নবী আবু বকর সিদ্দিক এবং উমর রে নিয়া মদিনার অলিতে গলিতে হাঁটতেছেন মদিনার অলিতে গলিতে চলাফেরা করতেছেন একবার আবু বকর রে একটা প্রশ্ন করে আরেকবার উমর রে একটা প্রশ্ন করে আবু বকর একবার নবীরে প্রশ্ন করে হযরত উমর একবার নবীরে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আজকে যে আমরা আপনি নবীর সঙ্গে মদিনার অলিতে গলিতে ঘুরা বেড়াই গো নবীজি আপনি বলেন না আমরা আবু বকর সিদ্দিক এবং উমরে ফারুক আপনি নবীর সঙ্গে কি জান্নাতে থাকতে পারবো নি আমার নবী একটা ডাক দিয়া কই আবু বকর ও হযরত উমর তোমরা চিন্তা কইরো না আমি দয়াল নবী এই মুহূর্তে তোমরার একটা খবর দিয়া দে আমার দয়াল নবী সেজদার মধ্যে পড়ে গেলেন সেজদার মধ্যে পড়ে আল্লাহর দরবারে একটা ডাক দিয়া কয় আল্লাহ গো দয়াল আল্লাহ আপনি বলেন না আমার সাহাবী আবু বকর আমার হযরত উমর আমি নবীর সঙ্গে জান্নাতে থাকতে পারবো নি আল্লাহ জিবরাইল একটা ডাক দিয়া কয় জিবরাইল ও জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধু মুস্তফার যে খবর দিয়া দে জিবরাইল একটা দিলকানি মারা দৌড় মারা আমার নবীর দরবারে এসে ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবী আমার আল্লাহ খবর পাঠিয়ে দিছে অবশ্যই অবশ্যই আপনি দয়াল নবীর সঙ্গে হযরতে আবু বকর সিদ্দিক হযরতে ওমর তারা দুইজন আপনি নবীর সঙ্গে জান্নাতি ও বন্ধুরে ও আমার একবারপুরের বাবারা আপনারা সবাই এখন বসে বসে মনে চিন্তা করেন হুজুর আমরা তো মদিনা গেছি আমরা তো হজ কইরা আছি আমরা কি ওই নবীর সঙ্গে জান্নাতি হইতাম ফারমুনি আরে যারা যারা মদিনার রওজার মধ্যে আমার নবীর রওজা মোবারকের মধ্যে একবার যাইয়া সাফা একবার যাইয়া জিয়ারত করতে পারেছেন আমার দয়াল নবী বলেছেন ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই জান্নাতি কেন জান্নাতি আমার নবী হাদিসের মধ্যে বলেন মান যারাকা বিহু ওয়াজাবাত লাহু শাফাত ইয়াউমাল কিয়ামা যেই ব্যক্তি জীবনে একবার আমি নবীর রওজা জিয়ারত করলো রে আমি দয়াল নবী তার জন্য শাফায়াত করা ওয়াজিব হয়ে যায় আর আমার আল্লাহ কয় যেই ব্যক্তির জন্য আমার দয়াল নবী সুপারিশ করব ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হইয়া যায় জবান খুলে কন্যা সুবহানাল্লাহ ছুটে যাই ওই মদিনার অলি গলি তে অলি গলি তে বলেন প্রাণ চাহে একবার নবীজির রওজা দেখি তে রওজা দেখিতে দেখতে চাই কি চাই না বলেন না চাই কি চাই না সবাই জোরে বলেন মন ছুটে যায় ওই মদিনার ওলি গলি তে ওলি গলি তে হায় রে প্রাণ চাহে একবার নবী জিরি রওজা দেখি তে রওজা দেখিতে ওরে ও হাজি বায়া মাই
তুমি নিয়ে যাও মদিনায় ওরে ও হাজী বায়া মাই তুমি নিয়ে যাও মদিনায় রওজা জিয়ারত করিতে সালাতু সালাম সেতাই জানাইতে বলেন রওজা জিয়ারত করিতে সালাতু সালাম সেতাই জানাইতে পাগল মনে ঘুরে বেড়াই ওই মদিনাতে ওই মদিনাতে বলেন মন ছুটে যায় ওই মদিনার ওলি গলিতে ওলি গলিতে হায়রে প্রাণ চাহে একবার নবী জিরি রওজা দেখিতে রওজা ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেমনে দেখবো আপনায় আমি এই দুই চোখেতে এই দুই চোখেতে এরে সান্দিনার মানুষ আপনারা জুড়ে বলেন ওই নবীরে দেখতে চাই কি চাই না কারা কারা দেখতে চাই দুইটা হাত সোজা করে আমার নবীরে দেখাইয়া দেন আল্লাহ কবুল করেন জুড়ে বলেন আমিন আল্লাহ লক্ষ্য করে দেখেন আমার সান্দিনা একবারপুর নূরপুরের এই সুন্নি সম্মেলনে কত পাগো আমার নবীরে দেখার জন্য নবীর মদিনা দেখার জন্য হাত বাড়াইয়া দিছে আল্লাহ প্রত্যেকটা পাগল রে জীবনে একবার মদিনা নসিব করে দেন আমারে জীবনে একবার মদিনা নসিব করে দেন একবার মদিনা নসিব করে দেন একবার মদিনা নসিব করে দেন এরে চান্দিনা এলাকার মানুষ যদি নবী না দেখা মারা যায় আমি পাগলের জীবন শান্তি হইত না আপনার আর জীবন শান্তি হইত না আমার চান্দিনার কত মানুষ একবার আল্লাহর কাবা ঘর দেখার জন্য একবার নবী রওজা দেখার জন্য আমার চান্দিনার কত মানুষ জানি রাত্রবেলা বিছানার মধ্যে মাথা লাগাইয়া লাগাইয়া কান্দি আমি একটাই আবদার করি রে আব্বুজি যদি ওই মক্কা মদিনা যাইতে চাও এখনো সময় আছে কলব জিন্দা কইরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় কইরা তাহাজ্জুদের নামাজে চোখের পানিগুলা পালায়া পালায়া কান্দো আমি জানি ওই তাহাজ্জুদ নামাজের মধ্যে যদি মাথা পালায়া পালায়া কান্দো আমার আল্লাহর কাছে যদি ডাক নিয়া কয় আল্লাহ জীবনে অন্য কোনো চাওয়া নাই একবার মক্কা মদিনা যাইয়া তাওয়াব করার মনের মধ্যে বড় আশা আপনারা জবান খুলে বলেন আমার আল্লাহ ওই আশা পূরণ করতে পারে কি পারে না আর জবান খুলে কন্যা পারে কি পারে না জিব্রাইল আইসা ডাক দিয়া কয় নবী গো মনোযোগ জিব্রাইল আসছে জিব্রাইল আইসা একটা ডাক দিয়া কয় নবী গো ও দয়াল নবীজি আপনি তারারে খবর দিয়া দেন গো নবীজি তারাও আপনি নবীর সঙ্গে জান্নাতে যাইব আমার দয়াল নবী খবর দিয়া দিছে হ্যারে আবু বকর হ্যারে উমর তোমরা আমি নবীর সঙ্গে এমন ভাবে জান্নাতে যাইবা আবু বকর সিদ্দিক ওই জায়গার মধ্যে থাইকা আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর কাছে জানলেন জানার পরে আবু বকর এবং উমরকে নিয়া আমার দয়াল
বিলাল নবী হুজরা মোবারক মানি মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রওজাতি মির রিয়াদিল জান্না আমার নবীর ঘর মোবারক হুজরা মোবারক থেকে নবীর রওজা মোবারক পর্যন্ত যেই জায়গাটা এই জায়গাটাকে জান্নাত মির রিয়াদিল জান্না বলা হয় আমার নবী ঘর মোবারকের মধ্যে যাইব এই সময় আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজি যখন রওনা করলেন আবু বকর এবং ওমর নবীজির পেছনে পেছনে হাঁটতেছে আবু বকর এবং ওমর যখন নবীজির পেছনে পেছনে হাঁটে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছনে আমার দয়াল নবী সামনে সামনে একটা ছোট ঘর ছিল ওই ঘরটার মধ্যে একজন মুলুক বসবাস করত আমার দয়াল নবী ওই ঘর মুবারকের কাছে দিয়ে যখন হাঁইটা যায় আমার দয়াল নবী একটা কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতেছে আমার নবী একটা ডাক দিয়া কয় আবু বকর ওমর ও আবু বকর ওমর রে দেখছনি কত সুন্দর কোরআনের আয়াতের তেলাওয়াত শোনা যায় আমি নবীর কাছে মনে হইতাছে এই মুহূর্তে কোরআনের আয়াতগুলো নাযিল হইতাছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কই রে আর জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী ডাক দিয়া কয় আবু বকর ওমর রে ও আবু বকর ওমর রে দেখছনি কত সুন্দর কোরআনের আয়াত তেলাওয়াত শোনা যায় আমার কাছে মনে হয় এই মুহূর্তে না আল্লাহর কোরআনটা নাজিল হয় আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি ওই ঘরের সামনে বয়া বয়া কোরআন তেলাওয়াত শুনতাছে আমার দয়াল নবী কয় আবু বকর আর একটু সময় অপেক্ষা কর আমরা কোরআন তেলাওয়াতটা শুইনা যায় আবু বকর দাঁড়াইয়া রইছে হযরত ওমরও দাঁড়াইয়া রইছে যেই ব্যক্তি করে কোরআন তেলাওয়াত করে গো আমার দয়াল নবী ওই জায়গার মধ্যে বৈশা বৈশা যখন কোরআন তেলাওয়াত শুনে ওই ব্যক্তি কোরআন তেলাওয়াত শেষ কইরা এবার আল্লাহর দরবারে হাত বাড়ায়া বাড়ায়া দোয়া করে আল্লাহ আর কোনো কিছু চাই না কোনো কিছু চাই না এই কোরআন তেলাওয়াতের বদৌলতে আপনি এই এলাকার যত মানুষ অন্ধকার কবরে কবর আজাব মাফ করেন আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয় আবু বকর লোকটা কোরআন তেলাওয়াত শেষ করে দিছে চলো আমরা চইলা যাই দুইজন যখন নবীর পেছনে পেছনে যায় রে আমার দয়াল নবী ডাক দিয়া কই আবু বকর ওমর এই ব্যক্তি যেই দোয়া করছে রে আমার বিশ্বাস আমার আল্লাহ এই মুহূর্তে তার দোয়া কবুল করে নিছে সুবহানাল্লাহ জোরে কয় না রে এই মুহূর্তে দোয়া কবুল করছে রে আবু বকর ও আবু বকর তুমি চিন্তা করো না চিন্তা করো না আমি আল্লাহ পাকের দরবারে একটা ফরিয়াদ জানাইয়া দিলাম রে আবু বকর ও আবু বকর এই ব্যক্তির বংশের মধ্যে যত মানুষ কবরে আমার আল্লাহ তার কবরের আযাব মাফ করে দিবে আবু বকর রে ও আবু বকর চিন্তা করো না চিন্তা করো না আমি দয়াল নবী ঘোষণা করলাম যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করার পরে দুইটা হাত বাড়ায়া বাড়ায়া দোয়া করছে ওই ব্যক্তি এই মুহূর্তে মুনাজাতের মধ্যে যা কিছু চাইব আমার আল্লাহ সকল কিছু তারে দান করে দিব বলেন না সুবহানাল্লাহ বন্ধু ও আমার ভাইয়েরা বাবারা গভীর মনোযোগ দিয়ে বসে যান আল্লাহর কোরআন তেলাওয়াত কইরা মুনাজাতের মধ্যে যা চাইব তা পাইব আবু বকর চলে গেলেন ওনার বাড়িতে হযরতে ওমর চলে গেলেন ওনার বাড়িতে দুইজন দুই দিকে আমার দয়াল নবী ওনার হুজরা মুবারকের মধ্যে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আমল নিয়া ফাটনা ফাটি চলতো প্রতিযোগিতা চলতো ওমর মনে মনে চিন্তা করে হায় রে আমি যদি এই খবরটা ওই কোরআন তেলাওয়াত করনেওয়ালা ব্যক্তিরে দিতাম ফাটতাম আমি উমরের মনটা শান্তি হইয়া যাইতো আর আবু বকর সিদ্দিক ঘুমায় না না ঘুমাইয়া ঘরের মধ্যে বইয়া রইছে সকাল হইলে ওই ব্যক্তিরে যায় খুশির খবরটা দিব খুশির খবর কি খুশির খবর হইল ওই ব্যক্তি প্রত্যেক দিন এই সময় কোরআন তেলাওয়াত করে দোয়া করলে আমার আল্লাহ বিনা লাইসেন্সে তার দোয়া কবুল করব সুবহানাল্লাহ জোরে কোন আর জোরে বলেন সুবহানাল্লাহ ঘরের মধ্যে উমর যাবে না আবু বকর যাবে দুইজন মনে মনে চিন্তা করছে রে দুইজন যখন চিন্তা করছে আবু বকর এবং উমর দুইজনের মধ্যে সম্মানিত বেশি আবু বকর সিদ্দিক আরো জোরে সুবহানাল্লাহ আবু বকর এবং উমর যখন ঘরের মধ্যে যায় চিন্তা করে গো
আবু বকর এবং ওমর এই দুই জনের মধ্যে যখন আমলের পাট্টা পাট্টি প্রতিযোগিতা চলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ওনার হুজরা মুবারক ঘর মুবারক থেকে বাইরে হইয়া আব্দুল্লাহ ইবনে মাসুদের ঘরে দয়া ডাক দিয়া কয় আব্দুল্লাহ ইবনে মাসুদ ও আব্দুল্লাহ ইবনে মাসুদ রে তোমার ঘরের মধ্যে রাত্রবেলা কোরআন তেলাওয়াতের সো আওয়াজ শুনলাম রে এই বলো না কে এই কোরআন তেলাওয়াত করছে আব্দুল্লাহ ইবনে মাসুদ কয় আমি করছি আব্দুল্লাহ ইবনে মাসুদ রে আবু বকর ডাক দিয়া কয় তুমি করছো অসুবিধা নাই আমার নবী তোমার লাগি দোয়া কইরা দিছে তুমি এই কোরআন তেলাওয়াত কইরা যেই দোয়া করবা আল্লাহ এই দোয়া কবুল করব আব্দুল্লাহ ইবনে মাসুদ একটা ডাক দিয়া কয় আমি আর কোন কিছু চাই না রে আমি একটা জিনিস চাই আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী রে আমার মরণের পরে আমার সাথে চাই আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ ওই নবীরে চাই কি চাই না ওই নবীরে কবরে দরকার আছে না নাই ওই নবীরে হাসর মিজান ফুলছে রাতে দরকার আছে না নাই অন্য সবাই জবান খুলা খুলে একটু ডাক দেন বলেন নবী নবী করি আমি নবী নবী করি আমি আমার আবার কিসের বই নবী যদি আমার আপন হয় বলেন নবী যদি নবী নবী করি আমি নবী নবী করি আমি আমার আবার কিসের বই নবী যদি আমার আপন হয় দয়াল নবী যদি আমার আপন হয় বলেন না নবী নবী করি আমি নবী নবী করি আমি আমার আবার কিসের বই নবী যদি আমার আপন হয় বলেন নবী যদি নবীর আপন বানাইতে চান না আপনারা নবীর আপন বানাইতে চান না তাহলে সমান খুলে একটু জোরে জোরে কর নবী নবী করি আমি নবী নবী করি আমি আমার আবার কিসের বই নবী যদি হয় বলেন নবী যদি ওরে পাই যদি রে নবীর দিদার আরে দুই জাগানে বই নাই আমার গো আরে এই অদম কয় নবী বিনে এই অদম কয় নবী বিনে থাকবে না তোর কোন উপায় নবী যদি আমার আপনে হয় বলে নবী যদি আমার আপনে হয় বলে নবী নবী করি আমি নবী নবী আমার আবার নবী যদি আমার হয় বলেন নবী যদি আমার নবীর বাড়ি অনেক দূরে আরে আমার বাড়ি বহু দূরে গো আরে নবীর বাড়ি মদিনাতে আরে আমার বাড়ি অনেক দূরে গো আরে পাইলে আমার দয়ালে নবী পাইলে আমার মায়ারে নবী জীবনে আর কি বার নবী যদি আমার আপনে হয় দয়াল নবী যদি আমার আপনে হয় বলেন না নবী নবী করি আমি নবী নবী করি আমি আমার আবার কিসের বই নবী যদি আমার আপন হয় দয়াল নবী যদি আমার ওই নবীর আমরা চাই কি চাই না আরো জোরে বলেন না চাই কি চাই না আর অল্পটা কয়েকটা মিনিট আলোচনা করে শেষ করে দিব সবাই আমার সঙ্গে জোরে জোরে একটু জোরে শুরু করেন আল্লাহুম্মা সাল্লি একটা জবান বন্ধ রাখবেন না সবাই চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার আমার নবী এখন কোন খবর এখন আব্দুল্লাহ ইবনে মাসুদরে পাঠায় নাই আব্দুল্লাহ ইবনে মাসুদের কাছে একটা খবর দিয়া দিছে খবরটা হইল ও আব্দুল্লাহ ইবনে মাসুদ গো তুমি যদি কোরআন তেলাওয়াত কইরা আল্লাহর দরবারে দোয়া করো এই দোয়া কবুল করবে কে আরো জোরে কর না কে আল্লাহ আমরা সবাই রে এমন ভাবে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুক আর যারা আমার মা বোনেরা বাড়িতে ঘরের মধ্যে আছেন আপনারা সবাই এই মাহফিলটা উদ্দেশ্য একটা আপনারা
কোরআন তেলাওয়াত করবেন ঘরে বরকত হইব ব্যবসায় বরকত হইব পরিবারে বরকত হইব কথা বলেন না ঠিক কি না আল্লাহ সবাই কেমন ভাবে বরকত দান করুক সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে বলেন আল্লাহুম্মা আমিন এমন ভাবে কোরআন তেলাওয়াত করে দুনিয়া জমিনের মধ্যে আমাদেরকে চলাফেরা করার তৌফিক দান করুন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিল্লাহি মুখে নাম আল্লাহর নাম পাশান মনরে দিল্লাহি মুখে নাম আল্লাহর নাম মাশাল্লাহ আল্লাহ মারহাবা স্পিকার দিও না আল্লাহ স্পিকার দিও না হাত চলে গো আল্লাহ দিল্লাহি মুখে নাম আল্লাহর নাম পাগল মনরে দিল্লাহি মুখে নাও আল্লাহর নাম মাশাল্লাহ আল্লাহ আল্লাহ জিকির কবর মাওলার নামটি শরণ কবর আল্লাহ করে নিবে কি নারা মারহাবা মাওলার জিকির পাগল মনরে দিলে মুখে নাও আল্লাহর নাম মাশাল্লাহ আল্লাহ আল্লাহ জিকির কর জিকির কর জিকির কর মুমিন গওয়ান জিকির কর মুমিন গওয়ান জিকির রেতে মাওলা রাজি জিকির রেতে মাওলা রাজি আর রাজি ওলে গওয়ান মাশাল্লাহ জিকির কর জিকির কর জিকির কর মুমিন গওয়ান জিকির কর মুমিন গওয়ান জিকির রেতে মাওলা রাজি জিকির রেতে মাওলা রাজি আর রাজি নবী গওয়ান মাশাল্লাহ হস্ত দিলা সে বিবারে জিবা দিলা ডাকতে তারে নয়ন দিলা সে বিবারে নয়ন দিলা দেখিবারে তবু কেন অন্ধ মওয়ান মারহাবা জিকির কর জিকির কর জিকির কর মুমিন গওয়ান জিকির কর মুমিন গওয়ান জিকির রেতে মাওলা রাজি আর রাজি নবী গওয়ান মাশাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।